আসসালামু আলাইকুম আজকে আমরা আছি একটা রেস্টুরেন্টে অদ্ভুত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মিল ইন দ্য কার মানে আপনি কারে বসে খাবারটা খেতে পারবেন এবং ওনাদের ট্যাগলাইন হচ্ছে সেফ রোড সেফ ফুড তো চলেন আমরা ভেতরের দিকে যাই Yellow car একটা খালি আছে আর একটা হচ্ছে রেড কারটা খালি আছে আপনারা কোনটা ধরছেন আচ্ছা কারের এই দুইটা কারের একটা গেপ আছে স্যার এটা হচ্ছে আমাদের ওপেন কার আচ্ছা ইয়েলোটাতেই বসে এখানে ডেলাইট পাবো কারে বসে আছি মেনু চলে আসে মেনু না তো এটা তো ট্যাব জি স্যার আমাদের ট্যাব আচ্ছা মেনু ওনাদের ট্যাবে ওয়েলকাম ড্রিঙ্কসটা ওয়েলকাম জলজিরা চিয়ার্স ওয়েলকাম ড্রিঙ্কটা 10/10 স্যার এটা আমাদের মেনু বুক ওকে ট্যাবটা আনার কারণ হচ্ছে স্যার আমাদের মেনু তো আপনার সুবিধা হচ্ছে এইটা হচ্ছে মেনু আর মেনুতে কোনো ছবি দেয়া নেই এই জন্য ওনারা ট্যাব নিয়ে আসছে ট্যাব দেখে দেখে আমরা ফুড চুজ করার অপশন আছে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন স্যার আমাদের এখানে অপশন দেওয়া আছে পিৎজা বার্গার স্টেক আচ্ছা আমরা আগে একটা পিৎজা নিই আমাদের পিৎজার সাইজ হচ্ছে তিনটা 8 ইঞ্চ 10 ইঞ্চ 12 ইঞ্চ এটা হচ্ছে 5 চিজ পিৎজাটা 5 চিজ পিৎজা আমাদের 5 আইটেমের পিৎজা হয় এটা 5 চিজ ইটালিয়ান পাস্তা পিৎজা মিট লাভার্স মেলো মাশরুম অরেঞ্জ বিবিকিউ সিফুড পিৎজা অরেঞ্জ বিবিকিউটা কি স্যার অরেঞ্জ বিবিকিউটা তো হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা থাকে রেগুলার পিৎজা এরকম পিৎজা তো কখনো ট্রাই করিনি সো এটা একটা দেন এটা প্রাইস কত Sir, 8 inch is up to 499. 499, 8 inch. এটাই তো থাকবে না আচ্ছা আমরা একটা পিৎজা নিলাম 499 টাকা 8 ইঞ্চ প্রাইস কিন্তু অনেক বেশি না এটা মোটামুটি রিজনেবল এই রেস্টুরেন্ট হিসাবে আমাদের একটা অপশন আছে স্যার আমাদের কোনো সার্ভিস চার্জ বা ভ্যাট এখন কোনো সার্ভিস চার্জ ভ্যাট ট্যাক্স কিছুই নিচ্ছেন না তাই তো আচ্ছা একটা পিৎজা নিলাম এইবার আমরা কিসে আসতে পারি বার্গার কোথায় এই তো বার্গার ব্ল্যাক বেঞ্চ এইটা কি থাকবে ব্ল্যাক বান বারবিকিউ সস স্লাইড চিজ আর এমনি কি চিকেন চিকেন বিফ যে কোনোটাই প্রাইস সেম 299 টাকা আচ্ছা তাহলে একটা ব্ল্যাক বেঞ্চ দেন আপনি বিফ দিয়ে দিন আর কি নিয়ে যেতে পারে স্টেক স্যুপ আছে সিগনেচারে কিছু আইটেম বোধহয় আছে তাই না আপনাদের আচ্ছা আমাদের লাঞ্চ আর ডিনারের জন্য হচ্ছে স্টেক এন্ড সিগনেচার ফুড মাশরুম স্টেক এটা কি লেমন স্টেক স্যালমন স্টেক ফিশ কোটা ফিশগুলো স্যার ইম্পোর্ট করা মালয়েশিয়া থেকে টিবন আছে জি স্যার আচ্ছা একটা টিবন স্টেক দেন স্যার দামটা কি হবে ওয়েল ডান মিডিয়াম ওয়েল ডান না ওয়েল ডান আর সাথে কি দেব রাইস আর ম্যাশ পটেটোটা দিন সাথে আচ্ছা সাইডস নেই একটা না এইটা কি চিজি ফ্রাইস আমরা চিজটাকে ব্রেড ক্রাম্স দিয়ে ফ্রাই করছি 45 মিনিট সেট করছি। চিজটাকে ব্রেড ক্রাম দিয়ে এটা কিভাবে সম্ভব? গলে যায় না, স্লাইস করি, দেন এটা ব্রেড ক্রামসের উপর রেখে ব্রেড ক্রামসটা চিজের সাথে মাখাই। তারপর কি বেক করেন না ফ্রাই করেন? ডিপ ফ্রাই করেন। আচ্ছা আচ্ছা, দেন এটা একটা দেন। কয় পিস থাকবে এখানে? 6 পিস। 6 পিস 190 টাকা প্রায়। জি স্যার। আর এখানে আছে কি এটা, লেমন বাটার ফ্রাইড রাইস 199, ম্যাশ পটেটো 99, মাশরুম ফ্রাইড রাইস 149, এটা কি অলিভ ফ্রাইড রাইস 129, ওয়েজেস 149, সটে ভেজিটেবল 129, সটে মাশরুম। আচ্ছা এগুলাই দেন। আর আপনাদের ইয়ে কি আছে, ড্রিঙ্কস কি আছে? স্যার আমাদের স্পেশাল ড্রিঙ্কসগুলো হচ্ছে স্যার মকটেলস। মকটেলস আছে ফ্রেশ জুস, আমাদের ফ্রেশ জুসের মধ্যে কোনো প্রকার সিরাপ আমরা অ্যাড করি না। এটি কি মকটেল? এগুলো হচ্ছে ব্লুবেরি লেমন মিন্ট। লেমন মিন্ট একটা লেমন মিন্ট দেন 119, স্ট্রবেরি, ব্লু মার্গারিটা 159, এইটা একটা দিতে পারেন। ঠিক আছে, তাইলে টোটাল যা খাবার, আর কিছু নেব না, যা খাবার অর্ডার করলাম কতক্ষণ সময় লাগতে পারে? 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, পিৎজাটার জন্য 15 থেকে 20 মিনিট। আপনি সবগুলো খাবার একসাথে যাতে আসে এটা ট্রাই করেন। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। অনেক তো ঈদ চলে গেল, অনেক গরুর মাংস, ছাগলের মাংস, খাসির মাংস, উটের মাংস, মহিষের মাংস, অনেক মাংস খাওয়া হয়েছে। এখন আমরা একটু পিৎজা, বার্গার, স্টেক, তারপরে স্টেকটাও গরুর মাংসের, তারপরেও এগুলা একটু মানে আমাদের কোরবানির ট্রেডিশনাল ফুডের থেকে বাইরে, তো সো এই জন্য এটা ট্রাই করতেছি। আর খাবারটা চলে আসলে আমরা বসবো। এই রেস্টুরেন্টে আসার মেইন রিজন হচ্ছে এই রেস্টুরেন্টটার ইন্টেরিয়ারটা একেবারেই আলাদা। এইরকম ইন্টেরিয়ারের রেস্টুরেন্ট বাংলাদেশে আর একটাও না, মানে এই টাইপের যে কার আছে, 4টা কার আছে, আপনি চাইলে কারে বসতে পারবেন। 4টা কার মানে আপনার এক একটা কারে 4জন করে, তাই না? 4টা কারে 16জন বসতে পারবে, একটা কারে 4জন করে বসতে পারবে। তো 2টা কারের আবার ইয়ে আছে, গেট আছে, দরজা আছে। এই কারটার দরজা নেই, এটা একেবারে কী বলে এটারে, হুডলেস একটা কার। তো খাবারগুলো আসুক তারপর বসে। তো খাবার চলে আসছে। প্রথমে আসছে টিবন স্টেক উইথ ম্যাশড পটেটো। এইটা এই ইয়েটা কি, মাশরুম সস। আচ্ছা, এইটা 1299 টাকা, মানে 1300 টাকা, এক্সট্রা কোনো ভ্যাট, সার্ভিস চার্জ কোনো কিছুই নাই। আর এইটা আছে ব্ল্যাক বেঞ্চ, চিকেন দিয়ে করা হয়েছে। ওনাদের রেগুলারটা চিকেন দিয়ে হয়, বিফ দিয়ে হয় না। এইটা আমাকে প্রথমে বলে নাই, সো আমি বিফ বলছিলাম, বিফের কথা, কিন্তু পরে চিকেন আসছে, কিন্তু চিকেন নো ইস্যু, চিকেনটাও খাওয়া যাবে। আর পিৎজা আসছে, এই পিৎজাটা অরেঞ্জ বারবিকিউ। এই যে এগুলো হচ্ছে অরেঞ্জ, এটাতে কোনো এটাতে চিকেনও আছে, বারবিকিউ ফ্লেভার। এইখানে আছে চিজি ফ্রাইজ, এটা চিজটাকে একটা ব্লক করে, তারপরে এইটার উপরে ব্রেড ক্রাম দিয়ে এটা ফ্রাই করে, ডিপ ফ্রাই করে। সাথে ওনারা এটাকে বলতেছে ককটেল সস, এই তো আইটেম। আর সাথে আছে লেমন মিন্ট, এটা 119 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে ব্লু মার্গারিটা। যে টেস্ট ওয়াইজ অনেকটা লেমন জুস টাইপ, কিন্তু এইটা কি চেরি, গ্রিন কালারের চেরি কই পেলেন? হয় আচ্ছা, না ঢাকার কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি এর আগে, একটু ইউনিক। তো আমরা শুরু করব এই চিজি 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 ফ্রাই, না চিজি ফ্রাই দিয়ে, মোজারেলা চিজ। বিসমিল্লাহ। চিজ লাভারদের জন্য এটা মাস্ট ট্রাই। এটার একটা রেটিং দিয়ে দিই, এটা 9/10 আমি রেটিং দিব। উপরের পুরাটা একটা চিজের লেয়ার আছে, আর ব্ল্যাক অলিভ আছে, ক্যাপসিকাম আছে, চিকেন আছে, আর কই যেন এই যে এই সাইডেও আছে, আরও নিয়ে নিচ্ছি অরেঞ্জ। মাশরুমও আছে। অরেঞ্জটা যখন মুখে পড়বে তখন একটা দারুণ ফিল মুখের মধ্যে হবে। খাচ্ছেন পিজা, তার মধ্যে একটু টক মিষ্টি একটা ফ্লেভার, একটু অরেঞ্জি ফ্লেভার, তা ভালোই লাগে। এবং এটার দাম 499 টাকা, প্রাইস কম্পারেটিভলি অনেক কম। সাথে চিলি ফ্লেক্স আছে, চিলি সস আছে। আমি বার্গারটার দিকে চলে যাই, পিৎজাটার একটা রেটিং দিয়ে নিই। পিৎজাটার রেটিং আমি দিব, টেস্ট ওয়াইজ প্রাইস সব কিছু কম্পেয়ার করলে এটার রেটিং আমার মতে আসবে 8/10। ব্ল্যাক বেঞ্চ অনেক লাইট বার্গার মনে হচ্ছে, কারণ খুব বেশি ভারী না। ব্ল্যাক বান দিয়ে করা হয়েছে সম্পূর্ণটা, আর ভিতরে দারুণ।9/10। এটা খুব বেশি স্পাইসি না, সসের পরিমাণটা ঠিকঠাক আছে, প্রচুর পরিমাণে চিকেন, চিকেন স্টেক আর ব্ল্যাক বান, সব মিলায় দারুণ একটা বেঞ্চ কম্বিনেশন। এবার আমরা চলে যাব মেইন কোর্স, স্টেক, টিবন স্টেক। এটাকে আমি একটু কেটে নিই। ঠিক আছে, এই সসটা কি আমি ট্রাই করব না এই স্টেকের সাথে? মাশরুমের সসে ভিজায় দিয়ে মুখে চালান করে দিই। ওয়েল ডান। একটু স্টেক দিয়ে খাই। এই ম্যাশ পটেটো দিয়ে স্টেক দিয়ে রাইস নেওয়া যাবে সাথে এক্সট্রা রাইস নেওয়া যাবে তাই না বেশ জুসি এবং ব্ল্যাক পেপারের একটা স্মেল আছে কড়া স্মেল ফুলকপি এটা কত গ্রামের স্টেক 280 গ্রাম কিংবা 300 গ্রাম 280 থেকে 200 গ্রাম 300 গ্রাম 280 থেকে 300 গ্রাম আচ্ছা তো যাই হোক আমাদের মোটামুটি এখানে খাওয়া শেষ কিন্তু ড্রিঙ্ক দুটো ট্রাই করা বাকি আছে Finally, এইটা আসলে কি বলবো এটা এত বেশি চিলিং এটা খাইলেই মনে হবে যে না আপনার শরীরের যত ধরনের ক্লান্তি আছে বা একটু টায়ার্ডনেস আছে একেবারে সব চলে যাবে জাস্ট একটা গ্লাস দরকার আচ্ছা স্টেকটার একটা রেটিং দিয়ে দিই স্টেকের রেটিং আমি দেবো হচ্ছে 8.5 out of 10 8.5 out of 10 আর প্রাইসটাও মোটামুটি উত্তরা হিসাবে বা এই ইন্টেরিয়ার হিসাবে আমার কাছে মোটামুটি মানে মডারেট একটা প্রাইস লাগছে রিজনেবলও মনে হয় না আবার অনেক বেশিও মনে হয় না এবার আমরা একটু ব্লু মার্গারিটা এটা আরেকবার একটু ট্রাই করি Both are good, but এটাতে মিন্টের ফ্লেভার আছে এটাতে মিন্টের ফ্লেভার নেই এটাতে কোনো একটা সিরাপ ইউজ করা হয়েছে তাই না মনিনের তো ঠিক আছে কিন্তু কোন ফ্লেভার শেষ করতে বলছে ডিরেক্টর ভিডিও ভিডিও নাকি অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা সুইট অ্যান্ড সাওয়ার আচ্ছা ওকে তো ফাইনালি আমরা শেষ করলাম আরেকবার একটু বলে দিই পিৎজা 499 টাকা এই এটা কি চিজ চিজি ফ্রাইস এইটা 189 ব্ল্যাক বেঞ্চ 299 T-bone steak with mashed potato অথবা আপনি চাইলে ফ্রাইড রাইস নিতে পারেন বা অন্য আরও কি আছে সাথে ফ্রাইড রাইস আর mashed potato এটার প্রাইস পড়বে হচ্ছে 1299 মানে 1299 টাকা প্রায় 1300 এইটা 159 এটা 119 আর আর কিছু নাকি এটা 15 টাকা আল্লাহ হাফেজ